আমার সাথে না প্রায় সময় এমন হয়, কারো মুখ থেকে যদি কিছু শুনি তখন আমারও সাথে সাথে খেতে ইচ্ছা করে। আমি যে কত বড় ছোঁচা সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সিরা ফ্রম হিরাইজ। গুডলাভ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ব্লগ স্টার্ট করে দিয়েছি সকাল থেকে, তো সকাল মানেই তো ব্রেকফাস্ট। তো আজকে রায়ানকে ব্রেকফাস্টে আমি কি দিচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, যে কিভাবে বাচ্চাদেরকে একটা হেলদি ব্রেকফাস্ট আমরা সকালে দিতে পারি। তো এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে, রায়ানকে আমি সবসময় এই যে কুইকার ওটস দিয়েছি, বাট এই ফার্স্ট টাইম দিচ্ছি ক্লকজি যে ওটস, সেটাই তো, সেটা তো প্যাকেটে ছিল, তো এই বক্সে আমি সার্ভ করে দিয়েছি। আগের যে ওটসের যে বক্স ছিল সেটাতে দিয়ে এখন যেভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। যে রাইনের যে মিল্ক পাউডার, সেই মিল্ক পাউডারে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে লিকুইড বা যে কোনো মিল্ক দিয়ে তোমরা বাচ্চাদের জন্য এটা রান্না করতে পারো, দেন এটা স্যুপও রান্না করা যায়। তো রাইনকে আমি সবসময় চেঞ্জ করে দিই, তো আজকে যেভাবে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 2 স্পুন নিয়েছি, দেন একটু মিষ্টি করার জন্য আমি চিনি অ্যাড করেছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো, বাট স্কিপ করলে কি হয়, বাচ্চারা খেতে চায় না, তাই আমি অল্প একটু অ্যাড করেছি। দেন এটা আমি একটু ঘন করে নিব। ফার্স্টে আমি দুধটাকে একটু ঘন করে নিয়েছি, দেন তারপর যে ওটস অ্যাড করেছি সেটা একটু রান্না করলেই, 2 থেকে 3 মিনিট রান্না করলেই কমপ্লিট হয়ে যায়। দেন আমি আগে থেকে কিছু ফ্রুটস কেটে রেখেছি, যেমন ড্রাগন ফল, কলা, তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো বা স্কিপও করতে পারো। তো আমি আজকে এই 2টা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো কলা আমি পিস পিস করে কেটে নিয়েছি, দেন ড্রাগন ফল যেটা সেটাও আমি ছোট ছোট করে আমি কেটে এখন অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার আগে ওটসটা একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে কলাটা কি হবে, কালো হয়ে যাবে, তখন বাচ্চারা খেতে চাবে না। তো একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখনই তোমরা যে ফ্রুটসগুলি তোমরা অ্যাড করবা। আচ্ছা, এখানে একটা মজার কথা বলি, এখন তোমরা দেখবা রায়ান ফেসটাকে কি করেছে, মানে সে রাগ করেছে। ড্রাগন ফল সে তার অনেক প্রিয়, কেন আমি অ্যাড করলাম, সে রাগ করেছে, সে এক্সট্রা ভাবে খেতে চেয়েছে, যে বললাম তুমি এখন খেনো আমি তোমাকে আরো কেটে দিব, এন্ড সে বলে না আমাকে এগুলি উঠিয়ে দেও উঠিয়ে দেও। তো যখন বুঝিয়ে বলেছি তখন সে বুঝতে পেরেছে। তো মাশাল্লাহ রায়ানকে আমি খাইয়েছি। তো তোমরা চাইলে এইভাবেই বাচ্চাদেরকে সকালবেলার যে নাস্তাটা সেটা অবশ্যই যেন হেলদি হয় এই জন্য জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি বলেছিলাম না যে আমি ছোঁচা কারো থেকে কিছু শুনলেই, আমার এক ফ্রেন্ড সৌদিতে থাকে, তখন সে আমাকে কল দিয়েছে, তো আমাকে দেখিয়েছে যে দেখো কত সুন্দরভাবে আমি এখানে চিকেন রান্না করেছি। তো দেখে না আমি আর লোভ সামলাতে পারি না, তো আমি তার থেকে রেসিপিটা নিয়ে যে কিভাবে তুমি রান্না করেছো আমি সেম করব। তো সে বলেছে আমরা যেভাবে বাংলাদেশে করি সেম সেভাবেই করেছি, বাট আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি আর ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো আমি না তার মুখ থেকে শুনে আমি আর লোভটা সামলাতে পারিনি, আমিও ফ্রিজ থেকে চিকেন বের করে মেরিনেট করে দেন সে যেভাবে বলেছে সেভাবে আমি রান্না করেছি। ফার্স্টে এই চিকেনগুলি আমি মেরিনেট করে নিয়েছি ভালোভাবে ধুয়ে, সব কিছু হালকা হালকা করে অ্যাড করেছি, মানে অল্প অল্প করে অ্যাড করে মিক্স করে রেখে দিয়েছিলাম, দেন এখন ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, সাথে আরও কি রান্না করবো সেটাও একটু শেয়ার করেছি। যেহেতু বাসা চেঞ্জ করব, আমাদের বাসাও কিছুটা এলোমেলো ছিল, তো এখানে শর্টকাটই তোমাদেরকে দেখাচ্ছি, ব্লগটাও আমি প্রপারভাবে না জাস্ট রেসিপিটাই শেয়ার করছি। তো আমি যেহেতু চিংড়ি ভুনা করব সেটাও একটু দেখিয়েছি, যে চিকেন ভুনা করব আর চিংড়ি মাছ ভুনা করব। তো আচ্ছা, এখানে না আমি পেঁয়াজ, দেন এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলোকে একটু ব্রাউন করে নিচ্ছি, দেন আদা, রসুন, শুকনো মরিচ, দেন ফোঁচ, দেন জিরাই সবগুলোকে আমি ব্লান্ডারে আমি একটা পেস্ট আকারে তৈরি করে নিয়েছি। দেন এখানে যে ব্রাউন হয়ে যাবে তো সেই মশলাগুলি আমি অ্যাড করে দিব, সেটাই আমি শর্টকাটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছো সব মশলা আমরা যেভাবে বাংলাদেশে করি সেভাবেই সে করেছে, বাট আমার কাছে ওই চিকেন কারিটা দেখে এতটা লোভনীয় লেগেছে যে আমি থাকতেই পারি নাই। সে বলেছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেটা আমি করছি, মশলাটা ভালোভাবে কষালে এই চিকেন বুনাটা খুবই মজা হয়। তো ভালোভাবে সব মশলা, বেসিক যে মশলা সবই আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেন চিকেনগুলি যে ফ্রাই করেছি সেগুলি অ্যাড করে দিয়েছি, দেন এই মশলার মধ্যে এই চিকেনগুলিকে ভালোভাবে ভুনতে হবে।
চিকেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই চুলা যেহেতু চিকেন হচ্ছে, তো আমি অন্য একটি চুলা যেহেতু চিংড়ি মাছ ভুনা করব, তো সেটার জন্য আমার কি কি লাগবে সেগুলি এখন তৈরি করে নিব। দেন এখানে হাবিবা ডাইনিং টেবিল গুছিয়ে ক্লিন করে নিয়েছে। দেন সেখানে যে শসা সেটা ছিলে নিচ্ছে, সে খুবই মজাদার একটা স্যালাডও বানিয়েছে। চিকেন রান্না কমপ্লিট হয়েছে, তো দেখো, দেখেই লোভ লাগছে না, দেখেই মনে হচ্ছে না যে খাই। তো তার রান্নাটাও সেম এইভাবেই হয়েছে, বাট টেস্টটা আমি বলতে পারবো না সেম হয়েছে কিনা, বাট আমার কাছে মনে হয়েছে যে টেস্টও সেমই হয়েছে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের কাছে কেমন লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে বাড়ি গিয়েছিলাম, আমার একটু কেনাকাটা ছিল, তো সেটাই শেষ করেছি, সাথে আমার হাজবেন্ডও ছিল। দেন আসার সময় না এই আনারস দেখে আর লোভ সামলাতে পারলাম না, যে বলেছিলাম না যে কিছু দেখলেই খেতে ইচ্ছা করে। আর আনারসটা তো প্রায় আমি 3 থেকে 4 বছর ধরে হবে যে আমি খাচ্ছি না। আমার খেতে ইচ্ছা করলেও আমার হাজবেন্ড দিত না, যে না খাওয়া যাবে না, কারণ ফার্স্টে প্রেগনেন্ট ছিলাম, দেন তখন রায়ান ছোট ছিল। তো আমি বললাম যে আর আমি শুনবো না, এখন রায়ান বড় হয়ে গিয়েছে, তো এখন আমাকে নিয়ে দো। তো আনারস নিয়ে এসে ফার্স্টেই আনারসটা খেয়েছি, দেন আইসক্রিম রায়ান খাবে, রায়ান তো বাইরে গেলে আইসক্রিম না নিয়ে বাসায় ঢুকবে না, তো আইসক্রিমটা একটু মেল্ট হয়ে গিয়েছিল, তো সেটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো রায়ানকে বললাম যে ফার্স্ট টাইমটা এটা খাই, তো সে তো কিছুতেই মানছিল না। পরে যাই হোক, রায়ান আর আমি মিলে আনারস ভর্তাটা খেয়েছি, তারপর তো সে একটাই বায়না আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। তো সে আইসক্রিম সার্ভ করে সবাই আইসক্রিম খেয়েছি, তার মধ্যে হাজবেন্ডও চলে আসলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।